তারপরে যাব বাসে, বাস থেকে তারপরে আমরা সোমোহি মার্কেটে গিয়ে মনে করো যে তোমার যা যা কিনে সব কিনে চলে আসবো। এটা কি কোনো কথা? আমি হাঁটতে হাঁটতে এরকম অস্থির হয়ে যাইতেছি গা। তুমি একটা যে মাইক্রোবাসে ওই যে এয়ার কন্ডিশন আলা মাইক্রোবাসে যদি ব্যবস্থা করতা তাহলে কত ভালো হইতো কত জানে মন। আগে নসিমনে সারা শেখো, তারপর বাসে, তারপরে তোমাকে কন্ডিশন আলা মানে এয়ার কন্ডিশন আলা গাড়িতে উঠাই নিব, ঠিক আছে? আস্তে আস্তে একদিনে কি লাভ দিয়া উঁচা জায়গায় যাওয়া যায় কও? জীবনে তো নসিমনে মেলা চড়ছি, কিন্তু মাইক্রোবাসে তো একটু চড়ার শখ আছে। তোমার দ্বারা যদি সেই শখ পূরণ না হয় তাহলে কি করবো কও? অ্যাকশন হোল্ড, হুনো জানে মন, তুমি কোনো রকম টেনশন করো না। আমরা কি করব, আমরা প্রথমে গঞ্জে যাব, গঞ্জে যাইয়া শুরুতেই কিন্তু তোমার কসমেটিক্স তারপর এটা সেটা কিনবো না। তাহলে শুরুতে কী করবা? শুরুতেই আমি তোমাকে বসাইয়া ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়াইবো, তুমি কেক এবং কোক খাইয়া তারপর আমরা যাই কেনাকাটা করবো, ঠিক আছে? কথা কিন্তু তাহলে এটা দেখলো, আমরা কেক এবং কোক খাবো। আচ্ছা চলো জানে মন, রোল ফাইভ ফোর এখনো ওই ক্যামেরা আনো, ক্যামেরা আনো, দুটো কাটিং দিই। হ্যাঁ কী খবর সবার? যারা ইউটিউবে কমেন্টস করেন ব্যাটারিকে দেখতে চান, ব্যাটারিকে খোঁজেন, তাদেরকে বলছি ব্যাটারি আসছে নতুনভাবে রুবেল হয়ে এবং তার স্ত্রী রোজিনা হয়ে, মজা হবে অনেক গল্পে নতুন চমক। ব্যাটারি দর্শকরা এতদিন, এটা লাইভ না ভিডিও, দর্শকরা এতদিন তোমাকে খুঁজছিল, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, কারণ দর্শকরা তোমাকে খুবই পছন্দ করে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো এবং তোমার বইয়ের সাথে পরিচয় করাই দাও। সম্মানিত সুপ্রিয় দর্শক এবং ভিউয়ার্স, যে যেভাবে বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফিরে এসেছি আবার শান্তি মলম 10 টাকায়, সঙ্গে আমার বউ রোজিনাকে নিয়ে। এই হচ্ছে আমার ওয়াইফ রোজিনা। হ্যালো গাইস, আমি সঞ্চিতা। এই গল্পে শান্তি মলম 10 টাকার গল্পে আমি হচ্ছি রোজিনা, এবং এই ব্যাটারির হচ্ছে ডাউন হওয়ার হিস্ট্রিতে আমি এবার আসছি। এতদিন ব্যাটারি আপনাদের কাছে খুব প্রিয় ছিল, আমি জানি না আমি আপনাদের কাছে আসলে প্রিয় হতে পারবো কিনা, আশা রাখছি হয়তো বা ভালো লাগতে পারে, কারণ গল্পটা খুব ভালো, আপনাদের খুব পছন্দের। হ্যাঁ প্রবাসী যারা প্রতিদিন জানতে চাচ্ছেন হিমু আকরামের সাথে ওরা কবে আসবে, চলে আসছে আমার ব্যাটারি এবং রোজিনা। শান্তি মলম 10 টাকা দেখবেন, সাথে থাকবে, দাম বাড়বে কিন্তু শান্তি মলমের দাম 10 টাকায় থাকবে। থ্যাংক ইউ।